বিভিন্ন মার্কেটে আগুনের ঘটনা ষড়যন্ত্র বা নাশকতা কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে আওয়ামী লীগ স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় বক্তৃতায় তিনি এই নির্দেশ দেন। অগ্নিকাণ্ডের সঙ্গে বিএনপি জামায়াতের অগ্নি সন্ত্রাসের বিষয়টি জড়িত কিনা এবং অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটিয়ে তারা ভিন্ন পন্থা অবলম্বন করছে কিনা তাও খতিয়ে দেখার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশব্যাপী গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি সবাইকে আরও বেশি সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, নিজস্ব উদ্যোগে সবাইকে পাহারার ব্যবস্থা করতে হবে। ফায়ার সার্ভিসের আগুন নেভানোর সময় অযথা ভিড় না করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই পরপর চারটে দুর্ঘটনাকে আমরা যদি একটু দেখি, তাহলে মনে হচ্ছে যে এটা কি আসলেই আদতেই কি এটা কোনো দুর্ঘটনা, নাকি এর পিছনে কোনো কারসাজি আছে? এই অগ্নি সন্ত্রাসীরা কি এখন ভিন্ন পথ ধরলো কি না, এটাই আমাদের এখন দেখতে হবে। আগে তারা সাধারণ মানুষকে পুড়িয়েছে, এখন আমাদের অর্থনীতি পঙ্গু করার পথে পা দিচ্ছে কি না, এই রহস্যটা ভেদ করতে হবে এবং এটার উপর সকলে নজরদারি বাড়াতে হবে। We'll be right back.